كل مسكر خمر وكل مسكر حرام নবীজি বলেছেন প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হলো মাদক আর যাবতীয় মাদক হলো হারাম আল্লাহর হাবিব বলেছেন ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইয়ুদমিনুহা লাম ইয়াতুব লাম ইশরাবহা ফিল আখিরা নবীজি বলেছেন এই মাদককে হারাম জানার পরেও যারা মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে যারা দুনিয়ার সফর শেষ করে বিদায় হয় তওবা না করে যদি মারা যায় হেদায়েতের আলোয় উদ্ভাসিত হয়ে সে যদি মারা না যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না এমন কি সে আখিরাতে জান্নাতে কোনো প্রকার শরাব পান করতে পারবে না দুনিয়ায় যদি আল্লাহর হারাম করে দেওয়া মাদক আপনি গ্রহণ করে ফেলেন আখিরাতে আপনি আল্লাহর পবিত্র শরাব গ্রহণ করতে পারবেন না জান্নাতে রব্বুল আলামিন জান্নাতীদেরকে মদ পান করাবেন বলবেন হুজুর আল্লাহ দুনিয়াতে মদ হারাম করে দিলেন সেই হারাম মদ কেন আল্লাহ জান্নাতে দিবেন আমার ভাইরা দুনিয়ার মদ আর জান্নাতের মদের মধ্যে পার্থক্য আছে পার্থক্য হলো দুনিয়ার মদ হলো পচা অপবিত্র নাপাক আর হারাম এটা গ্রহণ করলে পরে মানুষের ফিজিক্যাল ক্ষতি আছে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমস্যা হয়ে যায় সেন্স বিলুপ্ত হয়ে যায় মেধা ঠিক থাকে না সেন্স থাকে না কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে শরাব দিবেন যে খামার দিবেন আল্লাহ তাআলা সেই মদের ব্যাপারে বলছেন এটা হলো এমন এটা গ্রহণের ফলে তোমাদের শারীরিক কোনো ক্ষতি হবে না শারীরিক ক্ষতি হবে না সেন্সও বিলুপ্ত হয়ে যাবে না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লা ফিহা গাউল ওয়া লা হুম ইনজাকুন এর মধ্যে কোনো প্রকার নেশা নাই শরীরে ক্ষতি হয় কিংবা কোন প্রকার নেশার উদ্ভব হয় এর কোন উপাদানের ভেতরে নাই বরং আছে ফিজিক্যাল এনার্জি এর ভেতরে আছে পবিত্রতা এই রকম শরাব জান্নাতে আছে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কেমন কেমন শরাব দিবেন কোরআনে বললেন মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের নমুনা কেমন হবে সেই জান্নাতের ধরন কেমন হবে আল্লাহ বলছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন সেখানে থাকবে তোমাদের জন্য তৃপ্তিদায়ক সুপেয় মিষ্টি পানির ঝর্ণা এই যে দেখেন আমার হাতে পানির গ্লাস জান্নাতের ভেতরে এক গ্লাস দুই গ্লাস এক লিটার দুই লিটার মিষ্টি পানি অর্থাৎ তৃপ্তি নিবারণকারী পানি নয় আল্লাহ বলছেন আমি আমার জান্নাতি বান্দাদের জন্য তৃপ্তি নিবারণকারী তৃষ্ণা নিবারণকারী আমি সুমিষ্ট পানির ঝর্ণা ধারা বহমান করে দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য আমি দুধের নহর দুধের ঝর্ণাও আমি বহমান করে দিব এক বোতল দুই বোতল নয় আল্লাহ বলেছেন দুধের ঝর্ণা বহমান করে দিব আবার সেই দুধের বৈশিষ্ট্য হলো লাম ইয়াতাগাইয়ারু তামুহু যার স্বাদ অপরিবর্তনীয় স্বাদ কখনো নষ্ট হয় না আপনার বাসা বাড়িতে দুধ যদি ফ্রিজে না রেখে এমনি রেখে দেন আজকে যদি না খান দেখবেন আগামীকাল সেটা টক টক হয়ে যাবে দই হয়ে যাবে আরো কিছু সময় কিছুদিন রেখে দিলে সেখান থেকে ঘি বের হবে মাখন বের হবে দুনিয়ার এই দুধগুলো দেখা যায় সময়ের ব্যবধানের কারণে সময় যাওয়ার কারণে দেখা যায় স্বাদেরও পরিবর্তন ঘটে যায় কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে দুধের নহর দিবে তার স্বাদের কোনো পরিবর্তন ঘটবে না স্বাদ অপরিবর্তিত থাকবে শুধু তাই নয় আল্লাহ বলেছেন সেখানে আছে মদের ঝর্ণা যা চাও বান্দা খাও চার নম্বরে হলো ওয়াফিহা আনহার ওয়াফিহা আনহারুম মিন আসালিন মুসাফফা সেখানে আছে মধুর ঝর্ণা মধু হলো একটা আদর্শ খাবার কোরআনুল কারিমে 114টি সূরার মধ্যে মধুর নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরার নাম সূরা নাহাল এখন শীতের দিনে বেশি বেশি আপনি মধু খান দেখবেন শরীরের মধ্যে এনার্জি পাবেন শরীরটা গরম গরম হবে এনার্জিও পাবেন এই মধুর ব্যাপারে আল্লাহ সূরা নাহালে বলেছেন ফিহি শিফাউল লিন্নাস
এর ভিতরে তোমাদের জন্য শিফা রয়েছে নবীজি যে খাবারগুলো পছন্দ করতেন তার মধ্যে এই মধু অন্যতম মধু তিনি পছন্দ করতেন খেজুর তিনি পছন্দ করতেন আল্লাহর নবী সকাল বেলার ব্রেকফাস্টের মেনু ব্রেকফাস্ট আরম্ভ করতেন প্রথমে খেজুর দিয়ে আর আপনারা সকাল বেলা ব্রেকফাস্ট আরম্ভ করেন ভাজা পোড়া খাবার দিয়ে আপনাদের খাবার দাবারে অনিয়ম আছে বলে আল্লাহর নবী সকাল বেলা খেজুর দিয়ে ব্রেকফাস্ট আরম্ভ করেছেন আপনি আরম্ভ করেন ভাজা পোড়া দিয়ে এইজন্য আপনার পেটের ভিতরে গ্যাস আর গ্যাস আমাদের খাবার দাবারে অনিয়ম আছে এইজন্য শারীরিক ক্ষতি শারীরিক সমস্যার সম্মুখীন আমরা আমাদের খাবার দাবারেরও কোনো নিয়ম নাই অনিয়ম আর অনিয়ম কিছু কিছু মানুষ আছে খাবার খাইতে বসলে খেতে 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 গলা পর্যন্ত নিয়ে আসে মনে হয় আজকেই তার জীবনের শেষ দিন যা পায় আজকেই খায়া লাগবে খাইতে 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 দেখা যায় অবস্থা টাইট খাওয়ার আগে দিয়া লুঙ্গি একটু লুজ করে বসে যেন বেশি খাওয়া যায় এত খাইতে আপনাকে কে বলেছে নবীর তরিকায় যারা খাদ্য খাবে এদের কখনো বুকের থেকে পেট উঁচা হবে না পৃথিবীর কোন নবী বা রাসূলের বুক থেকে পেট উঁচা ছিল না আপনার খাবার দাবারে ঝামেলা আছে বলে পেটে সমস্যা পেটটা বের হয়ে গেছে তরমুজের ড্রামের মতো পেটটা হয়ে গেল কেন তার কারণ হলো খাবার দাবারে অনিয়ম আছে খাদ্যাভ্যাসে ঝামেলা আছে আপনি রাসূলের তরিকায় খাবার খান দেখবেন আপনার পেট কখনো বাড়বে না আল্লাহর নবী যখন খাবার খেতেন কি সুন্দর খাবার দাবারের ফর্মুলা যখন তিনি খাবার খেতেন পেটের তিন ভাগের এক ভাগ খাবার আর আরেক ভাগ পানি আর এক ভাগ খালি রেখে দিতেন দেখবেন বেশি খাইলে যারা বেশি খায় দেখবেন ফার্মের মুরগির মতো শুধু ঝিমায় এক ভাগ খালি রেখে দেন দেখবেন শরীরটা হালকা হালকা লাগবে এনার্জি পাবেন কাজ করতেও মজা পাবেন রাক্ষসের মতো খেতে বসে যাইয়েন না লুঙ্গি লুজ করে পায়জামা প্যান্ট লুজ করে খাইতে বসে যাইয়েন না খাবার দাবারের অনিয়ম যখন চলে আসবে শরীরের মধ্যে রোগ দেখা দিবে কারণ বাংলায় একটা প্রবাদ আছে মানুষ শুধু না খাইলে মরে না মাঝে মাঝে খাইলেও মানুষ মরে খাবার দাবার ঠিক করেন তো বলছিলাম নবীজি যে খাবার দাবার পছন্দ করতেন তার মধ্যে মধু একটা খাবার মধুর নহর থাকবে সুমিষ্ট পানির নহর থাকবে জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে মদের নহর থাকবে দুনিয়ায় যদি আল্লাহর হারাম করা মদ পান করে ফেলেন জান্নাতে ওইটা কিসমতে থাকবে না আর এই মদ এবং জুয়া এইগুলো হলো আল্লাহর এইগুলো হলো এমন বিষয় এগুলো হলো শয়তানের কারসাজি শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য গুনাহের পথে ধাবিত করার জন্য তার কিছু অস্ত্র আছে তার কিছু মন্ত্র আছে সেই মন্ত্রগুলোর মধ্যে অন্যতম মন্ত্র হলো মাদক আর জুয়া এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদাহের নব্বই নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন লিহুন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আমরা ঈমানদার না বেঈমান এই কথাটাও ভালো করে কইতে পারলেন না আমরা ঈমানদার না বেঈমান আর রব আপনি সাক্ষী থাকেন আমরা ঘোষণা দিয়েছি আমরা ঈমানদার আল্লাহ যেন আমাদের ঈমানকে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু নিশ্চয় মদ জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো হলো শয়তানের কারসাজি তোমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য এগুলো হলো শয়তানের হাতিয়ার মাদকাসক্ত হওয়া জুয়ায় আসক্ত হওয়া এগুলো হলো শয়তানি কাজ জুড়ে বলেন কি কাজ এই জন্য নবীজি বলেছেন লা তাশরাবুল খাম খবরদার মাদকের ধারে কাছে যাও না মাদক গ্রহণ করো না ফা ইন্নাহা মিফতাহুন কুল্লু শর কারণ এটা হলো
সকল অশ্লীলতার চাবিকাঠি সমাজে যত অন্যায় যত অপকর্ম সামাজিক বিশৃঙ্খলা পারিবারিক বিশৃঙ্খলা এগুলোর মূলে হলো মাদক আর জুয়া শয়তান এই মাদক আর জুয়া নামক হাতিয়ার নিয়ে আমাদের পারিবারিক কলহ দাম্পত্য কলহ আমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ বাড়াতে চায় এজন্য আল্লাহ সূরা মাঈদার 91 নম্বর আয়াতে বললেন ইন্নামা ইউরিদু الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله تعالى بولছেন নিশ্চয়ই শয়তান চায় মদ আর জুয়ার মাধ্যমে মাদক আর জুয়ার আসক্তির মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাতে এখন বলবেন হুজুর আয়াতটার সাথে বাস্তবতার মিল কোথায় বাস্তবতার মিল কোথায় রাগ করবেন না তো মাদক আসক্ত আর জুয়ায় যখন মানুষ আসক্ত হয়ে যায় এগুলোর কারণে যে শত্রুতা বাড়ে কলহ বাড়ে এর বাস্তব প্রমাণ হলো বেশিরভাগ মাদক আসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা তাদের বউ পিটায় মাদকের ফলে জুয়ায় আসক্ত হওয়ার ফলে যখন টাকা থাকে না বাসায় গিয়ে যখন টাকাও পায় না বউয়ের সাথে খিটখিটা মেজাজে কথা বলে যখন সে মাদকাসক্ত হয়ে যায় জুয়ায় আসক্ত হয়ে যায় টাকা পয়সা থাকে না বাসায় গিয়ে দেখবেন বউয়ের সোনাদানা গহনাগুলো এনে বাজারে গিয়ে জিন্দা বাজারে বিক্রি করে দেয় মাদকাসক্ত হয়ে যাওয়ার পরে টাকা নাই পয়সা নাই জুয়ায় আসক্ত হয়েছে এখন আর পয়সা নাই বাসায় এসে বলে বউকে তুই তোর বাপের বাড়ি যা তোর বাপের থেকে টাকা নিয়ে আয় শুরু হলো হাজবেন্ড ওয়াইফের দাম্পত্য কলহ পারিবারিক কলহ শুধু তাই নয় যে সকল যুবক আর তরুণরা মাদকাসক্ত হয়ে যায় দেখবেন মাদক গ্রহণের ফলে এত আসক্তি তার বাড়ে মাদক আর জুয়ার কারণে যখন তার পকেটে পয়সা থাকে না তখন সে তার বাপের পকেট থেকে পয়সা চুরি করে তাহলে বোঝা গেল মাদক আর জুয়ায় আসক্তির কারণে ঘরে ঘরে চোরও বাড়ে মাদকাসক্ত জুয়ায় আসক্ত হয়ে যাওয়ার কারণে পকেটে না টাকা না থাকলে ঘরের থেকে সাপোর্ট না পেলে দেখা যায় মেন্দিবাগি উপশহরের বিভিন্ন রুটে রুটে দাঁড়ায়া চাঁদাবাজি আরম্ভ করতে পারে অথবা দেখা যাবে দিনে দুপুরে মানুষের থেকে ছিনতাই করে নিয়ে চলে যেতে পারে মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা যদি সমাজে বেড়ে যায় এই রকম করে পারিবারিক বিশৃঙ্খলা দাম্পত্য কলহ সামাজিক সন্ত্রাস বেড়ে যায় এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন শয়তান তোমাদেরকে শয়তান তোমাদেরকে ফাঁদে ফেলার জন্য দুইটা উপকরণ স্পেশালি গ্রহণ করেছে ইয়াতে আল্লাহ বললেন একটা হলো মদ আর একটা হলো জুয়া জুয়ায় আসক্তির কারণে দেখেন জুয়ায় আসক্ত হয়ে গেছে ছেলেরা এমন খেলা হয়েছে আর্জেন্টিনা আর ব্রাজিলের কাতারে আর জুয়ার বাজি ধরেছে উপশহরে এগুলা মনে হয় আমাদের সমাজে নাই তো জোরে বলেন নাই আইপিএল খেলা শুরু হয়েছে ইন্ডিয়াতে চেন্নাই স্টেডিয়ামে খেলা সেখানের খেলা নিয়ে জুয়া ধরেছে মেন্দিবাগে এই রকম করে মাদক আর জুয়া আমাদেরকে আসক্ত করে ফেলেছে আল্লাহর হাবিব বলেছেন মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত দেওয়া হয়েছে 10 ব্যক্তির উপরে মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 1 এক নাম্বার হলো আসিরা যে ব্যক্তি মাদক গ্রহণ করে যে ব্যক্তি মাদক সেবন করে দুই নাম্বার হলো মুতাসিরা যে ব্যক্তি মাদকের প্রোডাকশন মাদকের ফ্যাক্টরি দেয় মাদক যারা বানায় তাদের উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে হলো শারিবা বেশিরভাগ মুহাদ্দিসের অর্থ করেছেন ব্যাখ্যা করেছেন এখানে এর দ্বারা উদ্দেশ্য হলো মাদকের উপদেশটা আমার দেশে ভালো কাজেও উপদেশটা আছে খারাপ কাজেও উপদেশটা আছে না নাই নবীজি বলেছেন মাদকের কারবারে উপদেশটা হয়ে যারা তাদের উপরে লানত চার নম্বর হলো হামিলাহা মাদকের যারা ক্যারি করে পরিবহন করে তাদের উপরে লানত যদি জৈন্তাপুরের বর্ডার দিয়ে জাফলং এর বর্ডার দিয়ে মাদকের চালান হয় আর সেই মাদকের আর সেই মাদকগুলো নিয়ে যে ড্রাইভার
তার গাড়িতে করে পরিবহন করে যেখানে নিয়ে যাবে যে ব্যক্তি পরিবহন করে নিয়ে গেল তার উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি যাদের দিকে যে অঞ্চলের দিকে মাদক নিয়ে যাওয়া হয় ছয় নম্বর হলো ওয়াসাকিয়াহা ছয় নম্বর হলো যারা মাদকের সার্ট করে আমার দিকে তাকান কথাগুলো শুনেন আমাদের সিলেট হলো প্রবাসী অধ্যুষিত অঞ্চল ইউরোপ আমেরিকায় অনেকে থাকেন লন্ডন আমেরিকায় বসবাস করেন যাওয়ার পরে চাকরি পায় না পেয়েছেন নাইট ক্লাবে মদের বারে রেস্টুরেন্টে চাকরি এখন পকেটে পয়সা নাই বলে চাকরি আরম্ভ করেছে এমন রেস্টুরেন্টে যেখানে কাস্টমারদেরকে মদ সার্ভ করা লাগে নবীজি বলেছেন মদ যারা সার্ভ করে তার উপরে ও লানত সাত নম্বর হলো ওয়াকিল তামানিগা আল্লাহর হাবিব বলেছেন সাত নম্বর হলো এই মাদকের জন্য যারা সামান গ্রহণ করে এরা কারা এরা হলো সমাজের তথা কথিত জনপ্রতিনিধি যারা জনগণের সামনে মাদক বিরোধী সমাবেশে বক্তৃতা করে আবার সমাবেশ থেকে যাওয়ার পরে এলাকার মধ্যে মাদক পাঁচ লোকদেরকে লালন পালন করে তাদের থেকেও কমিশন খায় এই রকম জনপ্রতিনিধি আমাদের সমাজে নাই আট নম্বর হলো ওয়াবাইআহা যারা এর বিক্রি করে নয় এবং দশ নম্বর হলো ওয়াল মুশতারিলাহা ওয়াল মুশতারাতুলামু এর ক্রেতা বিক্রেতা এই দশ শ্রেণী মাদকের সাথে সম্পৃক্ত এই দশ শ্রেণীর উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাদকের সাথে সম্পৃক্ত হলে পরে নবীজি লানত দেন সেই মাদকের সাথে সেই মাদক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ আমরা নবীজির লানত চাই না আমরা সবাই নবীজির সাফায়াত চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না নবীজির সাফায়াত যদি আমরা চাই আর যদি লানত থেকে বাঁচতে চাই তাহলে মাদক আর জুয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে না যুবকেরা পারবে তো যুব সমাজ ধ্বংসের প্রধান কারণ বললাম আপনারা ঘুমাই গেছেন নাকি পরবর্তী কয়েন পয়েন্টগুলো একদম অনেকের জুড়াই জুড়াই গিয়ে লাগবে কুলাইতে পারবেন তো বলবো নাম্বার টু আজকের যুব সমাজ ইয়াং সমাজ এমনকি বুড়ারাও নষ্ট হয়ে যাচ্ছে দুই নাম্বার কারণ কাফির বেঈমান মুশরিক বিজাতীয়দের অনুসরণ অনুকরণের কারণে বিজাতীয়দের কৃষ্টি কালচার উৎসবগুলোকে আমরা আমেজের সাথে পালন করছি ইমান হারা হয়ে যাচ্ছি আমরা জানি না এই তো আজকে ১৮ তারিখ কিছুদিন আগে গেল ১৮ দিন আগে গেল এই দেশে ৩১ নাইট ৩১ ডিসেম্বর ৩১ ডিসেম্বর ৩১ নাইটে অনেক যুবকেরা না জেনে না বুঝে আবেগের বশবর্তী হয়ে রাতের বেলা আতশবাজি আর ফটকাবাজি করেছে সিলেটে হয়েছে এগুলা ঢাকায় তো অনেক বেশি হলো চট্টগ্রামেও হলো বিভিন্ন জায়গায় হলো হয়তো সিলেটেরও কোনো কোনো জায়গায় হয়েছে আবার ছেলেপেলেরা টেক্সট করে মেসেজ করে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দোস্ত হ্যাপি নিউ ইয়ার কিসের হ্যাপি নিউ ইয়ার দেন বুঝে শুনে দিয়েছেন আপনি এই সালটা কিভাবে আসলো অনেকেই জানে না কমিটিও জানে না এটা পোস্টারে লিখেছে ২০২৪ ইং ইং মানে ইংরেজি পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারই নাই পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার নাই আমাদের বাংলায় একটা ক্যালেন্ডার আছে এটাকে আমরা বলি বঙ্গাব্দ বাংলা সন আমরা আরবি একটা ক্যালেন্ডার নিজেদের ইবাদতে ব্যবহার করি আমাদের রমজানের রোজা দুই ঈদ আমাদের লাইলাতুন নিসফ মিন শাবান মধ্য শাবানের রাত বা শবে বরাত শবে কদর সমস্ত ইবাদত আমরা যে ক্যালেন্ডার অনুযায়ী করি সেই ক্যালেন্ডার কি হিজরি ক্যালেন্ডার আর আরেকটা ক্যালেন্ডার হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার যেটাকে আমরা ইংরেজি বলি এটা ইংরেজি ক্যালেন্ডার না এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার যুবকেরা যে ৩১ নাইটে নাচানাচি করো লাফালাফি করো একটু বুঝে শুনে করো এই ক্যালেন্ডার কারা কিভাবে আবিষ্কার করলো সেই ইতিহাস আগে আপনি জানেন সেই ইতিহাস আপনি জানেন তারা ২০২৪ লিখে এটা বাংলায় যখন আপনি লিখবেন এটা হয় খ্রিস্টাব্দ মা মানা খ্রিস্টাব্দ হ্যাঁ খ্রিস্টাব্দ অর্থ কি এটাকে ভাঙেন খ্রিস্ট যুগ অব্দ খ্রিস্ট যুগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ আমরা যাকে ঈসা আলাইহিস সালাম
বলি তারা তাকে যীশু খ্রিস্ট বলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি আল্লাহর পয়গাম্বর আর খ্রিস্টানদের আকীদা হলো এক গ্রুপের আকীদা তিনি আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ আরেক গ্রুপের আকীদা হলো তিনি হচ্ছেন ইবনুল্লাহ এক গ্রুপ বলে ইবনুল্লাহ আরেক গ্রুপ বলে সরাসরি আল্লাহ নাউজুবিল্লাহ আর আমরা মনে করি ঈসা আলাইহিস সালাম কার পয়গাম্বর তারা এই শনকে খ্রিস্টাব্দ বলে কেন কারণ এই যে 2024 এটার সাল গণনা তারা শুরু করেছে খ্রিস্ট থেকে অব্দ পর্যন্ত অর্থাৎ যে সালে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন ওইটাকে তারা সাল গণনার এক ধরেছে এক দুই তিন করে গুনতে গুনতে অব্দ এখন 2024 পর্যন্ত এসেছে যীশু খ্রিস্ট জন্মের 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার আবিষ্কার করলেন এই ক্যালেন্ডার খ্রিস্টানদের আবিষ্কার করা ডিসেম্বর মাসকে তারা বছরের শেষ মাস বানিয়ে জানুয়ারি মাসকে প্রথম মাস তারা বানালো আমরা তো বাংলায় খ্রিস্টাব্দ লিখি লেখার সময় কিন্তু ইংরেজি যখন লিখি আপনারা দ্য ডেইলি স্টার সহ অনেক ইংরেজি পত্রিকা শহরে আপনারা পড়েন এখানে শিক্ষিত অনেক মানুষ এসেছেন আমরা যখন ইংরেজিতে লিখি 2024 এরপরে কি লিখি এ ডি এ ডি হোয়াটস দ্য মিনিং অফ এ ডি এটা তো শর্ট ফর্ম এ ডি এর ফুল মিনিং হলো আন্নু ডমিনি এটা ল্যাটিন পরিভাষা খ্রিস্টানরা এর অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমাদের প্রভু জন্মের বছর নাউজুবিল্লাহ মুখ দিয়ে বের হয় না আপনাদের তাদের কথা বলছি যারা এক ক্যালেন্ডার আবিষ্কার করেছে এবং সেই ইউরোপ আমেরিকা বা পশ্চিমা সভ্যতা তাদের দেশে তারা 31 নাইটে উৎসব করে আনন্দ করে নতুন বর্ষ বরণ করে এদের তো ঈমান নাই ওরা তো বেঈমান ওরা তো কাফির কিন্তু আমাদের তো ঈমান আছে আমরা তো এক মিনিট এক সেকেন্ড এক দিন যায় চিন্তা করি আমাদের তো কবরের যাওয়ার সময় চলে এসেছে আরবের এক কবি কবিতা লিখেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসা লাহু জুজআ মানুষ তোমার জীবনের সংজ্ঞা হলো তোমার জীবন হলো কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম যখনই একটি নিঃশ্বাস তুমি ছেড়ে দাও তখনই তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায় ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি আরো চমৎকার করে বলেছেন ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক হে মানুষ মানব সন্তান শুনো তুমি তোমার জীবনের সংজ্ঞা হলো তোমার জীবন কতিপয় গণনা করা কয়েকটা দিনের সমষ্টির নাম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক যখন তোমার জীবন থেকে একটা দিন চলে যায় তোমার জীবনের কিছু অংশ ক্ষয় হয়ে যায় ওরা তো বেঈমান ওদের ঈমান নাই ওদের পরকাল নাই পরকাল বিশ্বাসী করে না সে তো নাচানাচি করবে লাফালাফি করবে আতশবাজি ফটকা ফুটাবে কিন্তু আমি তো ঈমানদার আমার আখিরাত আছে কবর আছে হিসাব আছে পুলসিরাত আছে মিজান আছে জান্নাত আছে জাহান্নাম আছে আমি একজন ঈমানদার আখিরাতে বিশ্বাস করে আমি তো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারি না তো কিভাবে আপনি অনুসরণ করলেন তাদের মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি তার অনুসরণ করছেন সামনে তো অনুসরণের আরেকটা দিন আসতেছে আগামী মাসে আরেক ফজিলতময় দিন 14ই কি জানি দিনটার নাম এখন কথা কয় না যুবকরা খুব লাজুক ছেলে আরে বাপ রে বাপ ভ্যালেন্টাইন ডে বাংলায় কি জানি কয় ভালোবাসা দিবস যুবক তরুণ ছাত্ররা শোনো ভাই ভালোবাসার ইংরেজি হলো লাভ দিবসের ইংরেজি হলো ডে তো ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে তো এটার ইংরেজি লাভ ডে না হয় ভ্যালেন্টাইন ডে কেন নামের মধ্যেই ভেজাল আছে এখানে ওই ভেজাল বুঝতে হবে আপনাকে আমার নাম হাসিব সংক্ষেপে হাসিব একজন মানুষের নাম ছিল ভ্যালেন্টাইন এটা একজন ব্যক্তির নাম আমার নাম যেমন হাসিব এরকম ভ্যালেন্টাইন নামে এক ব্যক্তি ছিল ভ্যালেন্টাইন তার নাম কি ছিল ভ্যালেন্টাইন আজ থেকে 1725 বছর আগের ঘটনা বলছি 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের আমলে আপনারা মহানগরীর মানুষ আমার কথাগুলো আজকে মাহফিল থেকে গিয়ে গুগলে সার্চ করবেন তার ব্যাপারে উইকিপিডিয়াতে ইনসাইক্লোপিডিয়াতে তার ব্যাপারে তথ্য পেয়ে যাবেন 7-8 রকমের তথ্য পাবেন আপনারা এই ভ্যালেন্টাইনের ব্যাপারে
275 খ্রিস্টাব্দে এই লোকটাকে গ্রেফতার করা হয় কোথাও কোথাও তার ব্যাপারে তথ্য পাওয়া যায় সে তৎকালীন সম্রাটের মেয়ের সাথে হারাম রিলেশন করেছিল সম্রাট এই অপরাধে তাকে গ্রেফতার করেছিলেন আর যেদিন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি কোথাও কোথাও তার ব্যাপারে তথ্য এসেছে সে ওই জনপদের যুবক যুবতী তরুণ তরুণীদেরকে হারাম দিককায় মোটিভেট করত এই কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল যে তারিখে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলো সেই তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি বহু বছর পরে খ্রিস্টান পোপ এই দিনটাকে দিবস হিসেবে ঘোষণা করলেন ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে এখন যে কারণে এই লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো অনেক ফজিলতের কারণে দেওয়া হয়েছে তাই তো কথা বলেন না কেন বহুত আল্লাহর ওলি ছিল আল্লাহর বহুত বড় কুতুব কুতুবগিরি করছে এই অপরাধে দেওয়া হয়েছে তাই না জোরে বলেন না কেন তার মতো কুতুব যারা কয়েক বছর পরে এরাও এই দিবস উদযাপন আরম্ভ করলো যারা এই দিবস উদযাপন করে যে দেশ থেকে এই এই দিবস এসেছে যুবকরা শোনো ওরা যে ভালোবাসা দিবস পালন করে এরা এত চরিত্রহীন বউ রেখে আরো 10টা 20টা গার্লফ্রেন্ড নিয়ে চলাফেরা করে এরা এত অসভ্য এরা বিয়ের আগেই কমপক্ষে 20 30 40 আরো বেশি নারীর সাথে রিলেশন করে এরা তো ভ্যালেন্টাইনের খাস লোক যাদের আছে ওরা তো তার অনুসরণ করবে স্বাভাবিক কথা আমার চাচা যারা এখানে আছেন আপনারাও বাবারা এগুলা 20 30 বছর আগে শুনেন নাই শুনবেন কোত থেকে কারণ বাংলাদেশে এই দিবস ছিল না মাত্র কয়েক বছর আগে জয় জয় দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান আর তার সাথে আরো কিছু সাংবাদিক নামের হলুদ সাংবাদিক নামের সাংঘাতিক আর তাদের সাথে মিলে কিছু স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদী মহলের কিছু লুচ্চার বদমাশ আমার দেশের যুবকদেরকে নষ্ট করার জন্য এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে আমি আমার যুব সমাজ আর তরুণ সমাজকে সচেতন করতে চাই এই লুচ্চা বদমাশদের খপ্পরে পড়া যাবে না কিছু ব্যবসায়ীরাও মদত দিয়েছে কারণ দিবসটার যদি আমদানি ঘটানো যায় তাহলে বহুত ফুল বেচাকেনা হবে চুরে চুরে যেমন খালাতো মামাতো ভাই ঠিক তেমনি ভাবে এটার সাথে যারা যারা রিলেটেড তারা সবাই একজোট হয়েছে তা আমি বলছিলাম আজকের যুব সমাজ ধ্বংস বা আমাদের ইমান হারা হওয়ার জন্য দুই নাম্বার কারণ হলো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ এবং অনুকরণ এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করেছেন খবরদার বিজাতীয়দের কোনো অনুসরণ অনুকরণ করো না কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন আল্লাহ তাআলা বলেন খবরদার যারা নিজেদের উপর জুলুম করে সেই সকল সীমা লঙ্ঘনকারীদের তোমরা অনুসরণ অনুকরণ করো না যদি তাদের অনুসরণ অনুকরণ করো ফাতামাসসাকুমুন নার জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে এই যে সামনে আরো আসতেছে পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মঙ্গল শোভাযাত্রা করে এই মঙ্গল প্রদীপ প্রজ্বলন মঙ্গল শোভাযাত্রা এগুলো সব হলো বিধর্মীদের কালচার এগুলো বাঙালিরও কোনো সংস্কৃতি না এগুলো মুসলমানের কোনো সংস্কৃতি না কারণ একজন বাঙালি মুসলমান সেও কিন্তু একজন মুসলমান সে বাঙালি হলেও সে সব সময় মঙ্গলের জন্য যার কাছে ফরিয়াদ করে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি এজন্য খবরদার বিজাতীয়দের কোনো অনুসরণ অনুকরণ করবেন না যে যার অনুসরণ করবে যার অনুকরণ করবে তার সাথে তার হাসর হবে নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যার অনুসরণ করবে যে কোনো জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং আমি একজন মুমিন আমি একজন ইমানদার হিসাবে আমি কখনো ইসলামের বাহিরে অন্য কোন জাতির আদর্শ আমি অনুসরণ অনুকরণ করতে পারি না নাম্বার 3 আজকের যুব সমাজ ধ্বংসের তিন নাম্বার কারণ হলো আকাশ সংস্কৃতি অপসংস্কৃতির ছয়লা আকাশ সংস্কৃতি আকাশ থেকে এখন সংস্কৃতি সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঘরে ঢুকিয়ে দাও হচ্ছে বলবে হুজুর আকাশ থেকে না বৃষ্টি নাজিল হয় সংস্কৃতি আবার কেমনে আসে
এই যে আপনার ঘরে ঘরে টেলিভিশন চ্যানেল ডিশ চলে গেল আপনার ঘরের মধ্যে এগুলো চলে আসলো এগুলো আকাশের মধ্যে স্থাপন করা স্যাটেলাইটের কারণে হয়েছে স্যাটেলাইটের কারণে বর্তমান দুনিয়াতে 13,000 এরও বেশি টেলিভিশন চ্যানেল আছে এই টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে এখন ঘরে 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 বাসায় বাসায় অপসংস্কৃতি পৌঁছে দেওয়া হয়েছে এই অপসংস্কৃতি গ্রহণ করে আজকে আমাদের ঘরে আমাদের ঘরের আমাদের আহাল আমাদের পরিবার ছেলে মেয়েগুলো অপসংস্কৃতির দিকে ধাবিত হয়ে যাচ্ছে এখন দেখা যায় যুবকদের চুলের যে কাটিং মেসি কাটিং নেইমার কাটিং এখন মেসির বাড়ি কোন দেশে আর নেইমারের বাড়ি কোন দেশে তার বাড়ি কোন দেশে তার চুলের কাটিং দেখলো কেমনে দেখেছে সে আকাশ সংস্কৃতির কারণে স্যাটেলাইটের কারণে সে দেখে ফেলেছে দেখেছে মেসি এই কাটিং চুল রেখেছে সেও ওই কাটিং চুল রেখেছে নেইমার এই কাটিং চুল রেখেছে সেও এই কাটিং চুল রেখেছে আর যুবকদের চুলের যে দশা আমি তো অবাক হয়ে যাই কিছু ছেলেরা চুল রাখে এমন করে ডানেও নাই বামেও নাই পিছনেও নাই মাঝখানে চুল রেখেছে দেখলে মনে হয় যেন পাখির বাসা আবার এটার আমি আরেকটা নাম দিয়েছি নাপিতকে গিয়ে বলে ভাই একদম ডানে বামে পিছনে সাফা চাট মারে ওয়ান টু মারে না মেশিনের ওয়ান টু আছে না ওয়ান টু মারেন মাঝখানে রেখে দেন এদের চুলগুলো দেখলে আমি যখন গ্রামে যাই গ্রামের বাড়িতে দেশি মুরগি দেখা যায় দেখবেন দেশি মুরগের মাথার মধ্যে সিলেটি ভাষা এটাকে কি বলে মাতৈন না এখানে আপনারা সিলেটি ভাষায় কি বলে এটাকে জুট না চুট বলেন জি জুট চুট বা জুট হইছে যেটা তাইলে হইব ইনো সেলুনর বাইয়ান তাহলে তারারে হইব ভাই আপনারা রে গিয়া এরা এত ডিস্টার্ব করে অবাইদি ওতা অবাইদি ওতা আপনারা একেবারে লেখি লিবা ফুস্টারের মাঝে যে ভাই অত দা খাওয়া লাগতো না এই ডিজাইনের নাম হইছে মুরগা জুট মুরগা চুট কাটিং আসলারি আপনারা আপনাদেরকে হাসাবার জন্য বলেছি বাস্তবতার সাথে মিল আছে না নাই এখানে ইতিমধ্যে কিছু ছেলেরা মাথা ঢাকা শুরু করেছে ভাবছে হুজুর আমারে দেখে বলছে মাথার চুলের কাটিং দেখলে অবাক হয়ে যায় আমি চিটাঙ্গে থাকি সেখানে বহু বছর ধরে এক সেলুনে চুল কাটি পরিচিত মানুষ আমার পরিচিত ভাই গত সপ্তাহে এই 7-8 দিন আগের ঘটনা বাসা থেকে ফোন করে বললাম ভাই আসবো না কে কয় আসেন আমি গেলাম যাওয়ার পরে দরজা খুলে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে আমি চলে যাচ্ছি আমারে কয় হুজুর কই যান আমি ঢোকার সময় সাথে সাথে দেখলাম এক নাপিত ভাই লম্বা চুল চিরনে দিয়ে আশ্রায় আমি ভাবলাম আমি হুজুর মানুষ বুঝলাম না এটা তো ছিল এতদিন পুরুষের চুল কাটতো হঠাৎ করে দেখি এই সেলুনের মধ্যে মহিলার চুল কাটা আরম্ভ হয়েছে আমি ভাবছি হয়তো নতুন করে এটা শুরু হয়েছে এজন্য আমি আর ভিতরে ঢুকলাম না চলে যাচ্ছি নাপিত ভাই আমাকে বলে হুজুর কই যান কইলাম ভাই আপনি আপার কাটা শেষ করেন তারপরে ফোন দিয়ে আসবো কই হুজুর আপনি আপা কোথা থেকে পাইলেন বললাম এত লম্বা চুল আপনি আছেন এটা কার চুল কই হুজুর গো এটা আপা না এটা এক বাউল ভাই এসেছে চুল কাটার জন্য চুলে একটু ছাকা নাকা মারে এখন এই বাউলদের কাটিং ফলো করে এখন অনেক যুবকরাও যুবকরাও বাউল কাটিং আপা কাটিং চুল রাখে আছে না নাই এই আপা কাটিং ভাইদেরকে পিছন থেকে দেখলে বোঝা যায় আপা সামনে গেলে বোঝা যায় ভাই এইরকম আপা কাটিং বাউল কাটিং মেসি কাটিং নেইমার কাটিং চুল আরম্ভ হয়েছে আকাশ সংস্কৃতির কারণে আমার যুবকদের চলাফেরাটাও নষ্ট হয়ে গিয়েছে পকেটের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ঢুকে গিয়েছে আমার ভাইদেরকে বলবো আমার আদর্শ মেসি আর নেইমার নয় আমার আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু কোথায় কোন নায়ক হাতের মধ্যে ব্রেসলাইট পড়লো এটা ফলো করে সেও হাতে ব্রেসলাইট দিল কোথায় কোন নায়ক আর গায়ক তার গলার মধ্যে নেকলেস পড়লো কানের মধ্যে দুল দিল আবার চোখের ব্রুয়ের মধ্যে ছিদ্র করে কি জানি আর একটা ঢোকাইলো ওইটা অনুসরণ অনুকরণ করে সেও এটা দিল আমার ভাইদেরকে বলবো যাদের অনুসরণ করো অনুসরণ করে হাতে ব্রেসলাইট আর এই এই কাটিং ধরো এদের কিন্তু ব্যক্তি জীবন ভালো না একটারও কিন্তু চরিত্র ভালো না এরা পর্দার মধ্যে দেখায় যা বাস্তব জীবনে কিন্তু তার বিপরীত গিয়ে দেখেন একটারও সংসার টিকে না একটার পরিবারেও সুখ নাই এজন্য আমার কলেজার টুকরা ভাইদেরকে বলতে চাই আমার আপনার আদর্শ কোনো নায়ক গায়ক আউল বাউল ফাউল মেসি নেইমার কোনো খেলোয়াড় গায়ক নায়ক নয় আমার আপনার মডেল আমার আপনার আদর্শ হলেন আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আপনাদের কি কষ্ট হচ্ছে নাম্বার 4 যুবকদেরকে আজ ধ্বংস করে দেওয়ার জন্য 4 নাম্বার যে অপর 4 নাম্বার যে কারণ সেটা হলো অশ্লীল গান বাজনা
অশ্লীল নাটক সিনেমার সয়লাভ ঘটে যায় গান বাজনা এটা যেন আমাদের জন্য হর হামেশা একটা কাজ হয়ে গিয়েছে গান বাজনাকে আমরা সহজ হিসেবে গ্রহণ করেছি এমন কি বিয়ের মতো হালাল এবং পবিত্র কাজে আমরা বাজনা ছাড়া গান ছাড়া যেন বিয়ের আসর জমাতে পারি না সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো বিয়ের দিনে সিলেটে তো ক্লাব বলে না সেন্টার বা কনভেনশন হল বলে সেন্টার বা কনভেনশন হলে খতিব হুজুরকে ইমাম সাহেব হুজুরকে আনা হয় হুজুর আপনি খুতবা দেন দোয়া করে দেন কিন্তু বিয়ের মধ্যে কনভেনশন হলে বা সেন্টারের মধ্যে হুজুর এনে এখন খুতবা পড়ানো হচ্ছে দোয়া করানো হচ্ছে আগের রাতে কিন্তু গায়ে হলুদের নামে নাচ গান বাজনা আর ডিস্কো ডিস্কো গান হয়েছে এগুলো আমাদের সিলেটে নাই বিয়ে হলো একটা পবিত্র কাজ বিয়ের মতো পবিত্র এবং হালাল একটা কাজ আরম্ভ করলো গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে যেই সকল ভাইরা তার বিয়ের মতো পবিত্র কাজ সুন্নতি তরিকায় না করে গান বাজনা দিয়ে শুরু করবে মনে রাখবেন আপনার হাজবেন্ড ওয়াইফের এই দাম্পত্য জীবনে কোনো বরকত থাকবে না এই ঘর থেকে যে সন্তান পয়দা হবে ভালো হবে না এইগুলাও ঝাঁকানাকা মার খাই হবে আপনার স্টার্টিং ভালো ছিল না শুরুটা ভালো ছিল না এই জন্য আপনার প্রোডাকশনও কিন্তু ভালো হবে না এজন্য আবি আইত্তা যে ভাইরা এখানে আছেন সিদ্ধান্ত নেন নবীর তরিকায় বিয়ে করবেন সুন্নতি তরিকায় বিয়ে করবেন গায়ে হলুদের অসভ্যতা নোংরামি গান বাজনা দিয়ে আমরা আমাদের বিবাহের অনুষ্ঠান জমাবো না বরং বিয়ের অনুষ্ঠানে পারলে আমরা ভালো ভালো ওলামা মাশায়েখদেরকে দাওয়াত করব ওলামা মাশায়েখদেরকে দাওয়াত করে বলবো হুজুর আপনারা একটু কুরআন তেলাওয়াত করে দোয়া করে দেন আপনি বলেন হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আমার এই যে বিয়ে করব আমি যেন আমার নতুন স্ত্রীকে নিয়ে দাম্পত্য জীবনে আল্লাহর রহমত বরকত নিয়ে সংসার করতে পারি সন্তানগুলো যেন চক্ষু শীতলকারী হয় পরহেজগার হয় দোয়া করে দেন দেখবেন আলেম ওলামারা যখন আপনার জন্য দোয়া করে দিবে আর বিবাহের আসরে যখন অশ্লীলতার পরিবর্তে পবিত্রতার একটা সুন্দর বরকতময় আয়োজন হবে এর বরকতে আপনার দাম্পত্য জীবনটাকে সুখ দিয়ে যিনি ভরে দিবেন তিনি কি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিইয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করার জন্য অশ্লীল কথাবার্তা খরিদ করে লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন অশ্লীল গান আর বাজনা এই গান বাজনা দিয়ে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করতে চায় যারা তাদেরকে শাস্তি দিবেন আল্লাহ আর এই গান বাজনার মাধ্যমে কিন্তু অন্তরটা কলুষিত হয়ে যায় নিফাকগ্রস্ত হয়ে যায় এজন্য আল্লাহর হাবিব বলেছেন আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মা উযযারা মাঝে মাঝে গ্রামে সফর করলে দেখবেন এই যে সামনে বুড়ো ক্ষেতের টাইম আসতেছে ক্ষেত করার পরে দেখবেন ডিপ টিউবওয়েল স্থাপন করে পানি সেচ দেওয়া হয় পানি সেচ দিলে যেমন ফসলের উর্বরতা বাড়ে জমিনের উর্বরতা বাড়ে কি সুন্দর উপমান অভিজিৎ দিলেন পানি সেচ দেওয়ার মাধ্যমে যেমন ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরে নিফাকও বাড়ে নিফাকের উর্বরতা বাড়ে যারা গান বাজনা শুনে অন্তরটা নাপাক হয়ে যায় নিফাকগ্রস্ত হয়ে যায় এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো যদি গান শুনতে মন চায় তো ইউটিউবে গিয়ে আপনি নাশিদ শিল্পীদের সুন্দর ইসলামী গজল শুনবেন ইসলামী সঙ্গীত শুনবেন অপসংস্কৃতির বিপরীতে সুস্থ সংস্কৃতির চর্চা করবেন আমার দেশে তো আল্লাহর এমন অনেক বান্দারা আছে বাজনা ছাড়াও তারা যখন ইসলামী সঙ্গীত নাশিদ গায় দেখবেন নাসিদের ভেতরে আল্লাহ আর রসুলের কথা থাকার কারণে শুনলেই কলেজা ঠান্ডা হয়ে যায় দিলের মধ্যে আসর পড়ে যায় আপনি ইসলামী সঙ্গীত শুনতে চাইলে সাইমুমের সঙ্গীত শুনেন কলরবের সঙ্গীত শুনেন সশাসের সঙ্গীত শুনেন আমাদের সিলেটে দিশারি আছে আরো অনেক শিল্পী গোষ্ঠী আছে কত সুন্দর করে তারা নাসিদ গায় সেই গানগুলো শুনেন সেই গজলগুলো শুনেন এই গজলগুলো শুনলে দেখবেন হৃদয়ের মধ্যে খোরাক পাবেন তবে বর্তমান জামানায় কিছু ইসলামী সঙ্গীত শিল্পীও বের হয়েছে সঙ্গীতের পিছনে তারা হেনে নেনে মিউজিকও ব্যবহার করে মিউজিক এখন ওয়াজের ভিতরেও ঢুকে গেছে কিছু ইউটিউবার বের হয়েছে
বিভিন্ন মোটিভেশনাল বক্তা বের হয়েছে মোটিভেশনাল স্পিচ দিয়ে পিছনের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় ব্যাকগ্রাউন্ডে মিউজিক মারে বাজনা ঢুকতে ঢুকতে এখন ওয়াজের ভিতরেও ঢুকে গেছে আমি কি মিথ্যা বলেছি জোরে বলেন মিথ্যা বলেছি বাজনা হলো একটা ফিতনা গান বাদ্য এগুলোকে ধ্বংসের জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাদের নবীজিকে গান বাজনার ধারে কাছেও যাবেন না অশ্লীল নাটক সিনেমা এগুলোর মাধ্যমে আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে আজকে ঘরে 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 ডিশ অ্যান্টেনার কারণে ভারতীয় সিরিয়াল সহ অন্যান্য সংস্কৃতি প্রবেশ করায় দেখা যায় আমাদের পারিবারিক কলহ বেড়ে গিয়েছে মহিলাদের খাইয়া দেয়া কাজ নাই সারা দিন দেখা যায় ওগুলো দেখে আর শাশুড়ির সাথে পাকনামি করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় এই কারণে আমাদের পারিবারিক কলহ আর সামাজিক কলহগুলো বাড়ছে ঠিক কি না নাম্বার 5 যুব সমাজ ধ্বংসের 5 নাম্বার কারণ হলো শিক্ষা ব্যবস্থায় দিন না থাকা এর কারণেও তরুণ সমাজ যুব সমাজ ধ্বংস হচ্ছে আপনি ভাবতে পারেন হুজুর কিসের সাথে কি তো শুনেন কিসের সাথে কি একটা ছেলে স্কুলে পড়ছে শিশু অবস্থায় ভর্তি হয় হাই স্কুলে গিয়েছে কিশোর হয়ে গেছে যখন সে কলেজে গিয়েছে তরুণ ইউনিভার্সিটিতে পড়ছে পড়াশোনা শেষ করেছে সে যুবক তার শিক্ষা কারিকুলামে ভূগোল আছে অর্থনীতি আছে পৌরনীতি আছে ইংরেজি আছে বিজ্ঞান আছে গণিত আছে আইসিটি আছে সব আছে কিন্তু কুরআন নাই হাদিস নাই এমন এক কারিকুলামে সে পড়াশোনা করলো এই কারিকুলামে পড়াশোনা শেষ করার পরে যখন তার যৌবন যখন তার যুবক বয়স তরুণ বয়স এই কারিকুলামে পড়াশোনা শেষ করেছে কুরআন হাদিস তো পড়ে নাই দ্বীনি শিক্ষা পায় নাই আখিরাতের জবাবদিহি তার অনুভূতি তার অন্তরে পয়দা হয় নাই আখিরাতের জবাবদিহি তার অনুভূতি নাই আল্লাহর কাছে জবাবদিহির ভয় নাই বলে এত পড়াশোনা শেষ করেছে অনার্স মাস্টার্স দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে কমপ্লিট করে পিএইচডি হোল্ডার হয়েছে ডক্টরেট ডিগ্রি শেষ করার পরেও দেখা যায় যখন সে ভালো কোনো প্রশাসনিক চেয়ার পায় এমন তো বহু মানুষ আছে কলমের খুঁচায় চুরি করছে দুর্নীতি করছে রডের জায়গায় পাশ ঢুকায় দিচ্ছে কি ব্যাপার এত বড় শিক্ষিত এই শিক্ষিত ছেলে চুরি করছে কেন সে তো অনেক বড় শিক্ষিত মানুষ চুরি করছে কেন দুর্নীতি করছে কেন কেন লুটপাট করছে সে তো পড়াশোনা জানা মানুষ সে এই জন্যই চুরি করছে এজন্যই দুর্নীতি করছে তার ভিতরে আল্লাহর ভয়টা এখনো আসে নাই কুরআন হাদিস বললে দিনই শিক্ষা পেলে আখিরাতে আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে এই অনুভূতি এই ভয়টা পয়দা হতো তখন এই ভয়টা থাকলে পরে দেখা যেত দুর্নীতি থেকে টেন্ডারবাজি থেকে চাঁদাবাজি থেকে কিংবা অন্যায় অপরাধ থেকে নিজে হেফাজত থাকতে পারত এখন পড়াশোনা করে সবই শিখেছে কিন্তু আল্লাহর ভয়টা অন্তরে তৈরি হওয়ার মতো কিচ্ছু তো সে শিখে নাই যে কারিকুলামে যে শিক্ষা ব্যবস্থায় সকল সাবজেক্ট থাকবে কিন্তু দিনই শিক্ষা থাকবে না আল্লাহর কসম ওই পাঠ্যক্রম ওই কারিকুলাম দিয়ে একটা জাতির লোকেরা শিক্ষিত ছেলে পাবে শিক্ষিত লোকজন পাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে শিক্ষিত চোর ডাকাতার দুর্নীতিবাজ পাবে দিন ইসলাম দিন ইসলাম নাস্তিকদের রাস্তা না জায়গা দাও ঘুরিয়ে দাও সিলেট মহানগরীতে বিভিন্ন মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হওয়ার ঘটনা আছে না নাই যে জুতা চুরি করছে সেও তো চোর আর প্রশাসনিক গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করছে দেশের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করছে সেও তো চোর কিন্তু দুই চোরের ক্যাটাগরি কি সমান মুখো ঠাটা ফোরছে নি মাত মারণ নানি মুখে মসজিদের জুতা চুর সেও চোর প্রশাসনিক চেয়ারে বসে চুরি করছে সেও চোর দুই চুরের ক্যাটাগরি এক নয় মসজিদে যে জুতা চুরি করেছে সে আধা শিক্ষিত অর্ধ শিক্ষিত কিংবা মূর্খ আর প্রশাসনিক চেয়ারে বসে ওই অনার্স মাস্টার্স পিএইচডি হোল্ডার ওই লোকটা অনেক টাকা চুরি করছে সে কিন্তু জুতা চুরের মতো অশিক্ষিত চোর না বহুত বড় শিক্ষিত চোর এই বেটা এত শিক্ষিত হওয়ার পরেও এত চুরি করছে কেন এর কারণ হলো সে যে কারিকুলামে পড়াশোনা করেছে এই কারিকুলামে কুরআন শিখে নাই হাদিস শিখে নাই আল্লাহর ভয় অন্তরে পয়দা হয় নাই এই জন্য শিক্ষিত হয়েছে ঠিক কিন্তু শিক্ষিত চোর ডাকাত হয়েছে সে সমাজ ধ্বংস হয়ে যায় একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারলে
আমরা নতুন নতুন কথা শুনি মাঝে মাঝে বলা হয় খুব যোগ্য উপযোগী আর প্রয়োজনীয় কারিকুলাম বানানো হয়েছে কি যোগ্য উপযোগী আমার আপনার মেয়েরা যেন কাজের গোয়া হয় আমার আপনার ছেলেরা যেন বাবুর্চি হতে পারে এই জন্য নতুন নতুন সাবজেক্ট এখন ঢুকাইয়া দিয়া ডিমবাজি আলু ভর্তার ট্রেনিং দেওয়া হচ্ছে এরা যেন ভবিষ্যতে বাবুর্চি আর কামলা বেডি হতে পারে বিছানা কেমনে গুছাতে হয় এগুলো শিখাচ্ছি ছেলেমেয়েরা এখন সন্ধ্যার পরে বাড়িতে পড়াশোনা করে না তো কাগজ কেটে ফুল বানাচ্ছে তারা হাবিজাবি আঁকা আঁকি করছে আর আপনারা টেলিভিশনের সামনে কথা বলেন আমরা যোগ উপযোগী শিক্ষা দিচ্ছি তো আমরা বলবো যোগ উপযোগী শিক্ষা যদি দিতে চান বর্তমান যুগ প্রযুক্তির যুগ ছেলেদেরকে কাগজ কেটে ফুল বানানো না শেখায় কেমনে বিমান আবিষ্কার করতে হয় সেটা শেখাও রকেট কেমনে আবিষ্কার করতে হয় বললে সেটা শেখার আপনি টেলিভিশনের সামনে যারা এরকম কথাবার্তা বলে যান তাদের বাড়িতে খোঁজ নিয়ে আসেন একটারও ছেলে মেয়ে এই দেশে পড়াশোনা করে না কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকায় পড়াশোনা করায় যারা বলে এটা যোগ উপযোগী তাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েদেরকে লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে ফিরিয়ে এনে এই যোগ উপযোগী শিক্ষা আগে আপনার সন্তানকে দেন তারপরে আমরা বিশ্বাস করব কথা ঠিক আছে সবগুলার সন্তানাদি দেখবেন ইউরোপে আমেরিকায় আমি কি মিথ্যা বলেছি সবগুলার সন্তানাদি পশ্চিমের দেশে আর আমাদের টাকা নাই পয়সা নাই আমরা মিডল ক্লাসের মানুষ হতদরিদ্র মানুষ আমরা তো চাইলেই আমাদের সন্তানদেরকে ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করাতে পারি না আমরা চাইলেই আমাদের সন্তানদেরকে পশ্চিমের দেশে পাঠাতে পারি না আমরা চাইলে আমাদের সন্তানদেরকে মধ্যপ্রাচ্যে ইউরোপে পাঠাতে পারি না সেই সামর্থ্য আমাদের নেই চেটে পুটে লুটপাট করে খাবে আর টেলিভিশনে বড় বড় কথা বলবে আর নিজেদের সন্তানদেরকে দেশের বাহিরে পাঠাবে এটাই হলো চরম বাস্তবতা আল্লাহ এই জাতির মানুষদেরকে এই কথা বুঝবার তৌফিক দান করে দেন শিক্ষা ব্যবস্থা থেকে যদি দিন বাদ দেওয়া যায় যুব সমাজকে তরুণ সমাজকে নৈতিকভাবে একেবারে অধপতিত করে দেওয়া যায় দায়িত্বশীল মহলকে বলবো এদেশের উলামা মাশায়েখদেরকে ডাক দেন তাদের সঙ্গে বসেন তাদের সঙ্গে পরামর্শ করে যাতে জাগতিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার কম্বিনেশন ঘটিয়ে একটা সুসভ্য আদর্শ জাতি কিভাবে বিনির্মাণ করা যায় সেজন্য উলামা মাশায়েখদেরকে ডেকে তাদের সাথেও পরামর্শ করেন আমার দেশে এক শ্রেণীর লোক আছে তাদের নাম বুদ্ধিজীবী নামের নিচে দেখবেন শিক্ষাবিদ আর বুদ্ধিজীবী এরকম শিক্ষাবিদ আমাদের সিলেটেও আছে এত শিক্ষা পাইছে এত বুদ্ধি শিক্ষিত হতে হতে গবেষণা করতে করতে খুঁজে পাইছে মানুষ নাকি বান্দরের দাঁত ছিল আমাদের পূর্বপুরুষরা কেউ বান্দর ছিল না এই জন্য আমি বলি যারা বলে মানুষের পূর্বপুরুষ বান্দর তো বান্দরের ঘরের বান্দর তোরা আমাদের মানুষের সমাজে কি করিস তোদের উচিত হলো তোদের দাবি অনুযায়ী মনুষ্য সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবনে গিয়ে বান্দর খুঁজে তোদের জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা মানুষ মানুষের জাত ওয়ালা কদ কররমনা বানি আদম এই বনি আদমকে সৃষ্টির শুরু থেকে সম্মানিত করেছেন কি আল্লাহ তাম সৃষ্টি জগতের মধ্যে এই মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কোথার থেকে বান্দরের ঘরের বান্দররা পয়দা হয়েছে কয় মানুষ নাকি বান্দরের জাত ছিল তোর বাত্যটা বান্দর ছিল আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না কি জাতের শিক্ষিত মুখ আছে দাড়ি নাই মাথার সব দিক দিয়ে চুল আছে মাঝখানে নাই নিজেদেরকে বহুত বড় বুদ্ধিজীবী ভাবে আর আলেমদেরকে মনে করে মোল্লারা কি জানে শুধু কুরআন আর হাদিস জানে মোল্লাদের সাথে এসে বসে এসে বসে দেখ দুই তিন পাতার ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞান পড়ে মনে করে সব জেনে ফেলেছে ওলামা মাশায়েখরা ৩০ পারা কুরআন মুখস্থ করেছে হাজার হাজার হাদিসের কি হাজার হাজার হাদিস মুখস্থ করেছে লক্ষ লক্ষ কিতাবের পাতা যারা মুখস্থ করতে পেরেছে তোমরা যারা নিজেরা মোল্লাদেরকে মানুষই মনে করো না যারা হাজার হাজার কিতাব হাজার হাজার পৃষ্ঠা মুখস্থ করতে পারে তারা তোমাদের ছয় সাত পাতার ইংরেজি আর আট নয় পাতার বিজ্ঞানের বই চাবাইয়া চুবাইয়া তাদের ব্রেইনের ভেতরে ঢুকাই দিতে পারবে আমাদের দেশে কিছু লোক আছে হুজুরদেরকে দেখতেই পারে না মনে করে মোল্লারা কি আর জানে তো আয় এসে একবার বসে দেখ যারা এগুলো আগে বলতো মোল্লারা কিচ্ছু জানে না আমার দেশের দুই তিনজন মোল্লার সাথে টকশুতে বসে আর জীবনেও আসার সাহস করে না আল্লাহ কপাল পোড়া এই জাতিকে বুঝার তৌফিক দান করে দেন আপনাদের কষ্ট হচ্ছে নাম্বার সিক্স যুব সমাজ তরুণ সমাজ ধ্বংস হয়ে যাওয়া আর আমাদের ইমান হারিয়ে যাওয়া ৬ নম্বর কারণ হলো নগ্নতা অর্ধনগ্নতা উলঙ্গপনা অর্ধ উলঙ্গ পোশাক পরিচ্ছদের সয়লাভ ঘটে যাওয়া
ঠিক তো কইরেন একটু উপরে তো নিজের উপরেই পড়বে কি নগ্নতা কি উলঙ্গপনা শুরু হয়েছে সমাজে ইয়াং ছেলে যুবক ছেলে বাসা থেকে বের হয় হায়া শরম নাই লজ্জা শরম নাই অর্ধ উলঙ্গের মতো বের হয় তার হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে দেখা যায় উপশহর পয়েন্টে অথবা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আড্ডা দেয় এই রকম ছেলে পেলে আমাদের সমাজে একদম নাই বড়ি গেছে ও ঠিক আছে আমার ভাই আওয়াজ মাই মাঝে মাঝে কই কই থেকে এমন আওয়াজ হয় আপনারা আমার নাম লিখিয়া লিখিয়া ফলাই দিছেন ঢাকা এটা কই থেকে যে আপনারা এটা অ্যাড্রেস লিখেন হাই রে হাই ঠিক আছে আমি আমার ফ্যামিলি সহ চিটাগাং থাকি কিন্তু আমি তো সব জায়গা থইয়া দেই আমি সিলেটি ফুয়া যেসা কেন থাকি না কানে আর যাই না কানে সিলেটি মাটির গন্ধ আমার শরীরের মাঝে লাগাইলাছে আমরা সিলেটি মানুষ মনে করেন ঢাকা না লেখলে মানুষ এটা নাই খেয়া কইছে মানুষ এটা নাই অবশ্যই সিলেট লেখবা অবশ্যই সিলেট লেখবা যে ব্যক্তি তার জন্মস্থান রে ভুলি যায় যে ব্যক্তি তার নিজের অঞ্চলের পরিচয় দিতে ভুলি যায় আসলে মানুষের জাত না আমি তো সব জায়গাতে আমার পরিচয় সিলেটি লেখি কিলা যে মেন্দিবাগে এটা হয়ে গেছে কেন আমি নিজেও জানি আর সিলেটি মানুষে যে ডাকাইয়া বাসা পারে না এটা ভুল আমরাও মাতলে বুঝতেও নাই যে ডাকাইয়া না সিলেটিয়া ঠিক আছে নি কথা এইরকম ছেলে পেলে অর্ধ উলঙ্গ হয়ে বাসা থেকে বের হয়ে বিভিন্ন পয়েন্টে আড্ডা দিচ্ছে একটু লজ্জাও নাই শরম নাই মোটর সাইকেল চালাচ্ছে হাফ প্যান্ট পরে এই যে হাফ প্যান্ট পরে বের হলো তার হাঁটুর উপরে কাপড় তার তো সতর ঢাকলো না সতর ঢাকা নফল না ফরজ ও আমার যুবক তরুণ ভাইয়েরা আপনাদের কেবল বুক কাপড় যখন আপনি পরিধান করবে অবশ্যই খেয়াল রাখবেন হাঁটুর নিচে যেন চলে যায় অবশ্যই আপনার সতরের দিকে খেয়াল রাখতে হবে নবীজি বলেছেন আল হায়া উশবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা ঈমানের অংশ যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে আসলে ঈমানই নাই যেই ব্যক্তির জীবন থেকে হায়া শরম চলে যায় ওই ব্যক্তির জীবন থেকে ঈমানও চলে যায় এজন্য আমার ভাইদেরকে বলবো হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবেন না এখন আবার এই ওয়াজ শুনে যে হুজুর বলেছে ওয়াজে এত উপরে তোলা যাবে না নিজেই নামায়া দিলাম নিচে নামাতে 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 আবার কাপড়কে একেবারে জুতার নিচে নামাইয়েন না কিছু মানুষ তো এমন ভাবে লুঙ্গি পরে এমন নিচে নামায়া লুঙ্গি পরিধান করে লুঙ্গি পরিধান করে যদি মেন্দিবাগের রাস্তা দিয়ে হাঁটে তার লুঙ্গির স্টাইল আর হাঁটার স্টাইল দেখে মনে হবে মেন্দিবাগ আবাসিক এলাকার মানুষ এই লোককে মেন্দিবাগের রাস্তার ঝাড়ুদার বানিয়েছে আপনারা মনে হয় বুঝছেন না এখনো এ লুঙ্গিরে শেষরাইয়া শেষরাইয়া হাঁটে বুঝাদার রাস্তার সকল বাধা সাফ করার দায়িত্ব এই এলাকার মানুষে তারে দিলাইছে ঠিক আছে নি কথা এইরকম করে লুঙ্গি পরিধান করে প্যান্টার পায়জামা নামাতে নামাতে কেচেন নিচে নামিয়ে দিয়েছে ও আমার ভাইয়েরা টাকনুর উপরে লুঙ্গি পরেন টাকনুর উপরে প্যান্টার পায়জামা পরেন নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথাও বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমন কি আল্লাহ তাকে জাহান্নাম থেকেও বাঁচাবেন না সাহাবীরা বললেন নবী গো কার কথা বলছেন কোন সেই দুর্ভাগা নবীজি তখন বললেন আমি ওই দুর্ভাগার কথা বলছি যেই দুর্ভাগা টাকনর নিচে কাপড় ঝোলাইয়া হাঁটে আমরা কি সেরকম দুর্ভাগা হতে চাই তাহলে আমাদের লুঙ্গি হোক পায়জামা হোক প্যান্ট হোক টাকনর উপরে আমরা উঠাবো পারবো না কিছু কিছু ফেনতে এখন হুজুর যদি আমার খেত খেত আর আনি স্মার্ট লাগে একদম আই কিরা স্মার্ট হইতো স্যার আমরা দেখি তাখনুর উপরে পায়জামা অভিন্দি কত লম্বা জুব্বা এটা এটা অভিন্দি তাখনুর উপরে দেশ বিদেশ কত জায়গার যে ঘুরাইলাম একটা মানুষও হইল না এটা কি যাত হুজুর আনি স্মার্ট লাগে খেত খেত লাগে ইকান হইছে না যেমন যেউ দেখছে এটা পোশাক আশাক হয় আপনার পোশাকটা বড় সুন্দর খুব ভদ্র পোশাক দেখতে ইনোসেন্ট ইনোসেন্ট মায়া মায়া লাগে ঠিক আছে নি কথা উলম্ব থাকা এটার নাম সভ্যতা নাই এলাকে আপনি দেখবা আদালত গেলে দেখবা যে বেটা বিচারক জজ রায় লেখার সময় মাথার তকি দেওয়া রায় রাখে যারা অ্যাডভোকেট হন গরমে একবার যদি হিজিও যায় সিদ্ধ হয়ে যায় হন গিয়া বুড়কা ফেলতে ঠিক আছে নি কথা খাফড় সুপর খম পরা এটার নাম সভ্যতা নাই খাফড় সুপর খম পরা এটার নাম ফ্যাশন নাই যদি খাফড় সুপর খম পিন্নে স্মার্ট হওয়া যাইতো
গরু ছাগল সবচেয়ে স্মার্ট হইল ঠিক আছে নি কথা না আদিম যুগের মানুষ আরো স্মার্ট হইল এরা তো খাবার জোগাড় পাইছে না গাছল লতা পাতা বাহল লতা ফিন্দে ঠিক আছে নি কথা এই হলো ছেলেদের অবস্থা আর আমার আপুদের অবস্থা হইতার নেই না খাম নাই তা হইতার নেই জি আমার বোনদের অবস্থা হলো আব্বু ওয়াকা ওয়াকা বুঝছেন নি ওয়াকা ওয়াকা গীতা এটা বলে ড্রেসন না আব্বু ওয়াকা ওয়াকা পাখি দেবদাস বিন্দু কিরণমালা কিছু ফাইনতে কইরা মনে মনে হুজুরি অতটা জানেন কি না হুজুরি মনে গরল লাগে অত কি হুজুরি তা গরল লাগে কি না মাঝে মাঝে হুজুরে পত্রিকা দেখেন বাফে কিরণমালা আর ওয়াকা ওয়াকা আঞ্চন না করি পুরি রাগ কইরা বাসা থেকে গেছেন আমার না আত্মহত্যা কইরা গলা দড়ি দিয়ে থান মরি গেছেন ইলান ঘটনা আছে নি আমি একদিন পত্রিকায় এরকম একটা ঘটনাই পড়লাম আমি তো চিটাং এ থাকি সেখানে অনেক ফ্যাক্টরি আছে আমি এক গার্মেন্টস ফ্যাক্টরির ভাইকে বললাম ভাই এই যে আজকে পত্রিকায় সংবাদটা পড়লাম এই মেয়েটা মারা গেল তার বাপ ড্রেস না দেওয়ার কারণে মনে হয় ড্রেসটা আসলে অনেক ফজিলতপূর্ণ ড্রেস না পাইয়া মারা গেছে দেখি তো কেমন ফজিলতের ড্রেস এখন এই ফজিলতের ড্রেস আমাকে দেখালো আমি দেখলাম এই ড্রেসের এত ফজিলত হাতের এখান থেকে এইটুকু পর্যন্ত নেট আমি তো গাঁও রুফুয়া বুঝছেন নে গাঁও তো আমার জন্ম গাঁও তো বড় হয়েছি ফুরুত আসতে মাছ মারছি ফেলাঞ্জাল নি ফেলাঞ্জাল চেনার নি উপশহরের মানছে মেহেন্দি বাগ চেনার নি আপনারা তা আমি বাইরে হইলাম ই ফুরি গে বাফে ই নেট মার্কা জাল মার্কা ড্রেস একটা দিচ্ছেন দিকে মরি গেল তাই বাড়ির যদি ফেলাঞ্জাল নাও থাকতো আশেপাশ থেকে ফেলাঞ্জাল এখন আইন না আনে আমরা বন্দরের কিতানু এখন আছে মাজন ফট্টি না রে মাজন ফট্টি থেকে আইন না ফেলাঞ্জাল এখন সিরাজ ভরা ফিন দিল না রে আপনারা রে আশীর্বাদ লাগে কইরা আপনি কথার লগে সমাজের বাস্তবতার মিল আছে নি এই রকম অর্ধ উলঙ্গ টাইট ফিট কাপড় পরে মেয়েরা বের হয়ে যায় বাসা থেকে নবীজি বলেছেন আখিরি জামানার নারীদের এই স্বভাব বেশি হবে এখানে ওলামা মাসা একজন বসে আছেন আখিরি জামানার নারীদের ব্যাপারে নবীজি বলেছেন নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত এই নারীগুলি হবে এমন কাপড় পরলেও মনে হবে যেন তারা উলঙ্গ টাইট ফিট কাপড় এমন কাপড় শরীরকে খামচি মেরে ধরবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বোঝা যাবে টাইট ফিট হালকা পাতলা পোশাক এই রকম পোশাক পরিধান করে বের হয়ে যাবে এই রকম পোশাক আশাক মেয়েরা পরে বের হয়ে যায় আর যদি কোনো মহিলা বাসা থেকে বিয়ের জন্য আগামীকাল কি বার শুক্রবারে আমি হই বিয়ার বার শুক্রবারে বিয়া বেশি দেখা না কম থাকে আমানুল্লাহ কনভেনশন ও বিয়া না আশেপাশের কোনো সেন্টার ও বিয়া আফা বইছেন ড্রেসিং টেবিলের সামনে হাসতে হাসতে শেষ হল দশটাত বইছেন তান জামাই গেছলা মসজিদ নমাজ মাজ ঘুরে আয়া কইরা কয় গো তোমার হইছে নি হই না আশকারা মাসকারা শেষ হইছে ই পর্যায়ে শেষ এবারও আইবুড়ো আরো কিতাকিতি হতার হইছে কইলা তো একটা সকাল করিলাম আরো কত সময় বাদে কইলা কিতা গো হই গেছে নি ও বউ হই গেছে নি হই গেছে সব সপ্তাহ শেষ এখন লিপস্টিকর খারবার রইছে যেটা কইরা মিতা আছে নি কিছু কিছু বেটিন বিয়াত যাইতে হইলে এমন হাজা হাজন এমন সাজগুজ করন যে বেটি যেই মহিলা যেই ফুরি গোটটাকে বাড়াইবার সময় সাজগুজ করে এই মহিলার চরিত্র খারাপ পর পুরুষরে আকৃষ্ট করবার লাগি তাইন তানর সেহারার মাঝে এত আটা মজা লাগাইছেন নিজের হাজবেন্ডের সামনে থাকে কাজের মুখ কাজের বুয়ার মতো আর কনভেনশন হলে বিয়ে খাওয়ার জন্য সাজগুজ করে যায় জরিনা আর সকিনার মতো এই রকম মহিলা আমাদের সমাজে বহু আছে খবরদার আমার বোনদেরকে বলছি যারা বাসা থেকে শুনছেন রাগ করবেন না সাজগুজ করতে যদি মন চায় আপনার হাজবেন্ডের জন্য এক ঘন্টা না দশ ঘন্টা সাজগুজ করেন অসুবিধা কিন্তু পাশের বাড়ির করিম ভাই আর জামাল ভাইকে আকৃষ্ট করার জন্য
আপনি কোন এরকম মেকআপ দিয়ে বের হন এই রকম মেকআপ দিয়ে সাজগোজ করে বের হওয়ার দরকার নাই যখন আপনি বের হবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহেল যুগের নারীদের মত বের হয় না মুফাসসিরিনে কেরামে আয়াতের তাফসীর করেছেন জাহিলি সমাজের নারীরা বুকের মধ্যে কোনো কাপড় দিত না ড্রেস পরে আর ওন্না পড়তো না মাথার মধ্যে যেটাকে কি বলে খোপা বেঁধে মাথাটাও খালি রেখে বের হয়ে যেত আমার সমাজেও এমন আধুনিক জাহেলি যুগের মহিলা বের হয়েছে আমরা যেমন মাফলার ব্যবহার করি তারা অন্যও ব্যবহার করে মাফলারের মতো টপস পরে বের হয়ে যায় শার্ট পরে বের হয়ে যায় নবীজি বলেছেন ইলানুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত এরা অভিশপ্ত নারী এদেরকে তোমরাও অভিসম্পাত করো খবরদার আমার বোনদেরকে বলছি বাসা থেকে কোথাও যাবেন 5 মিনিট রেডি হতে লাগবে এত সময় লাগবে কেন 5 মিনিট লাগবে জাস্ট ওয়াশরুমে যাবেন ফ্রেশ হবেন বের হয়ে পুরখা পরিধান করে চলে যাবেন এত আস্কারা মাস্কারা লাগাতে হয় কেন আপনার হাজবেন্ডের সামনে কামলা বেডির মতো থাকেন আপনি হাজবেন্ডের সামনে রূপচর্চা করেন সাজগোজ করেন কোনো আপত্তি উলঙ্গপনা বেহায়াপনা এগুলো হলো যুবক যুবতী ধ্বংসের আর একটা কারণ কষ্ট হইতান লাগি তা আপনারা নাম্বার 7 7 নাম্বার হলো যুবকরা নষ্ট হওয়ার 7 নাম্বার কারণ হলো অসৎ বন্ধুত্বের সাথে অসৎ বন্ধুত্ব গ্রহণ করে অসৎ বন্ধুদের সাথে চলাফেরা কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অসৎ বন্ধুদের সাথে চললে আপনার চরিত্র খারাপ হয়ে যাবে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন আপনার কাপড়ের মধ্যে আপনি একটু আতর লাগালেন আতর মাখা এই জামাটা বাসার আলনায় গিয়ে ওয়ার্ড্রোবে গিয়ে রেখে দিলে দেখবেন অন্যান্য কাপড়ের মধ্যেও আতরের সুগন্ধি চলে যায় বিড়ি খুর বিড়ির ধোঁয়া চলে গেছে কাপড়ে এই বিড়ির গন্ধযুক্ত কাপড় যখন আলনায় বা ওয়ার্ড্রোবে রাখে দেখবেন বিড়ির গন্ধ সিগারেটের গন্ধ অন্য কাপড়ে চলে যায় কেন কথাটা বললাম আতরের সাথে গেলে আতরের গান বিড়ির সাথে গেলে বিড়ির গান সিগারেটের সাথে গেলে সিগারেটের গান যারা কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো তোমাদেরকে বলছি শোনো কলেজে ইউনিভার্সিটিতে যেই সকল ছেলেরা মেয়েদেরকে টিজ করে ইফটিজিং করে মেয়েদের ওনা ধরে টানাটানি করে কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে যারা গাঁজা খায় তাদের সাথে তুমি চলাফেরা করো না যারা ভালো ছাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে নামাজি ছেলে ভালো ছেলে তাকে বন্ধু বানাও অসৎ বন্ধুত্বের কারণে কিয়ামতের দিন জাহান্নামীরা দুই হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন ওয়াইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا আল্লাহ তাআলা বলছেন পাপিষ্ট আর সীমা লঙ্ঘনকারী লোকেরা কিয়ামতের দিন দুই হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে হায় আফসুস আমি যদি রাসূলের পথ অনুসরণ করে যারা রাসূলের তরিকায় চলতো তাদেরকে আমার বন্ধু বানাতাম ভালো হতো আফসুস করে তারা আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا الله تعالى বলছেন আফসোস করে করে তারা বলবে লাইতানি হায় দুর্ভোগ লাম আত্তাখিজ ফুলানান খলিলা ওই ব্যক্তিকে যদি আমার ফ্রেন্ড বন্ধু না বানাতাম অমুক তমুককে যদি বন্ধু না বানাতাম আজ আমি বেঁচে যেতাম কারণ এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে আমাকে এরাও আমাকে খারাপ পথে ডেকে নিয়েছে কিছু পোলা পায় না সে দেখবেন রাস্তাঘাটে বাইক চালায় হাফানি রোগীর মতো হাফানি রোগীর মতো বাইক চালায় ডিজে স্টাইলে বাইক চালায় কিছুক্ষণ বুঝছেন না কথা ইতা ফাইন নাই তো আমি যখন সিলেটাই ওবাই দেয়া ভাই ও হুমায়ুন চত্তর ভাই ঢুকি একদিন সুবানি গাট ফয়েন্ট ও জাতর একজন রে ফাইসলাম হওয়ার বাদে খুব ফাট উঠলো এত নাম শুন আমি এলাকার হতা ও এলাকার হতা আমি অমুক দলের হতা আমি লাম্বা গেলাম তুমি অমুক দলের হতা ও আর হতাও তুমি রাস্তার নিয়ম কারণ জানো না নেই
তুমি কিন্তু আমার ননসিলেটি ভাবছনি আমিও সিলেটি মানুষ নিয়ম কানুন মান্না বিআরটি এর নিয়ম মান্না রাস্তা গাড়ি চালাইবা ঠিক আছে নি কথা কিছু ভয় না শুন গাড়ি টুটি গেল আর নিজে হে বাবে না হে মোটরসাইকেলের ড্রাইভার মনে করে আমি বিমানের পাইলট হতবিল ডাইনে দি হতবিল বাবুই দি ওলা কুৎকা কুৎকা আর যদি যাওয়ার সময় ফুরিন্তরে রাস্তা দেখে হরন দেও লাগে না আনতাজু হরন দেই সময় শরীর গিয়া রাই ওই সময় ভদ্রতা আদব যেন সমাজ থেকে এখন চলে যাচ্ছে আসবেন না আমরা ছোটকালে দেখেছি গ্রামে গঞ্জে বড় হয়েছি শহরাঞ্চলেও বসবাস করেছি দেখেছি যখন মুরব্বীরা রাস্তায় থাকতো অথবা বড় ভাইরা রাস্তায় থাকতো তখন আমরা বা আমাদের সহপাঠীরা অন্য রাস্তা দিয়ে চলে গিয়েছি এখনকার কিশোর জ্ঞান বের হয়েছে এই কিশোর তরুণরা মুরব্বী দেখলে আরো বেশি হরম দেয় পিপ 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 আদব কায়দা নাই বড় ভাই এলাকার বড় ভাই মুরব্বীদের সামনে সিগারেট ধূমপান করে তারপরে ধোঁয়াটা লুকাইয়াও ছাড়ে না অনেক সময় দেখা যায় একটু ঘাড় ফুলাইয়া ফুলাইয়া হাইটা একদম মুখের উপরে অনেকে উপরের দিকে দিয়া দেখে উপরের দিকে কদ্দুর উঠল অসভ্যতা বেয়াদবিতে সমাজ যেন আজ পরিপূর্ণ হয়ে যাচ্ছে ঠিক কিনা যুবকদেরকে বলবো বড়দেরকে শ্রদ্ধা করো ছোটদেরকে স্নেহ করো বড়কে সম্মান করো নবীজি বলেছেন আমার উম্মতের যেই ব্যক্তি বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সে আমার উম্মত নয় মানুষকে সম্মান করবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন নিজেকে এত বড় ভাববেন না সব সময় বিনয় এবং নম্রতার সাথে চলাফেরা করবেন কারণ মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো সে জমিনের মধ্যে নম্রতার সাথে বিচরণ করবে ভদ্র হবে বিনয়ী হবে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো জমিনে যখন বিচরণ করে তখন তারা ভদ্রতার সাথে বিচরণ করে অহংকার করে না দাম্ভিকতা প্রদর্শন করে না যুবকদেরকে বলবো রাস্তাঘাটে চলার সময় এলোমেলো ভাবে বাইক চালিও না একটা দুর্ঘটনা হলো সারা জীবনের জন্য কান্না আফসোস আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মারাত্মক বেঁচে থাকলে পঙ্গু মরে গেলে হাত একদিকে পা একদিকে মাথার খুলি আর একদিকে দুই মিনিটে তোমার নাচানাচি বন্ধ হয়ে যাবে এই তো মনে হয় গত মাসে সিলেট কোম্পানিগঞ্জ রুটে সম্ভবত এয়ারপোর্ট থানা অথবা ওই যে কালারুখার দিকের এক চেয়ারম্যান সাহেব মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে গেলেন খবরটা জানেন কিনা আমিও খবরটা দেখলাম খুবই মর্মাহত হলাম প্রায় এই ধরনের অ্যাক্সিডেন্ট শোনা যায় যুবক ভাইদেরকে বলবো এই রকম করে রাস্তাঘাটে চলাফেরা করো না অসৎ বন্ধুদেরকে বন্ধু বানিয়ে নিও না সৎ ছেলেদেরকে বন্ধু বানাও নাম্বার 8 যুব সমাজ ধ্বংসের 8 নাম্বার কারণ হলো কষ্ট হচ্ছে আপনাদের আমরা 10 মিনিটে শেষ করব ইনশা 8 নাম্বার হলো জিনা ব্যভিচারের শৈলাব হয়ে যাওয়া গোটা সমাজ যেন জিনা এখন বেবিচারে যেন গোটা সমাজ এখন ভরে যাচ্ছে আহারে মাত্র স্কুলে পড়ে কলেজে পড়ে দেখেন নাই কিছুদিন আগে আমি অবাক হয়ে গেলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারি ওইসব অঞ্চল আমি সফর করেছি কত দূর কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার ক্লাস ফাইভের এক ছেলে তার দুই বান্ধবী একটা অনা দুইটা নিয়ে কক্সবাজার খবরটা দেখেন নাই আপনারা ফেসবুকে হায় রে হায় কি অবস্থা স্কুলের ছেলে কলেজের ছেলে মেয়েরা আর পাড়ায় পাড়ায় এখন যেন জিনার রিহার্সেল শুরু হয়ে গিয়েছে ফ্রি ভ্যাকসিন অবাধ যৌনতার দ্বার যেন উন্মুক্ত হয়ে যাচ্ছে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে পড়াশোনার চিন্তা নাই শুধু চিন্তা হলো ওই মেয়ে আর ওই মেয়ে নিয়ে কিছু কিছু ছেলেরা অসভ্যের মতো কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেয়েদের পিছনে গুর 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 করে এটা কখনো ভালো ছেলের বৈশিষ্ট্য নয় আমার যুবক ভাইদেরকে বলবো যারা পড়াশোনা করো যারা ছাত্র পড়াশোনা যারা এখনো পড়াশোনা করছো কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পারে ক্যাম্পাসে মেয়েদেরকে ইফটিজিং করো না উত্তক্ত করো না মেয়েদের পিছনে ঘুর ঘুর করো না এটা মেয়েদের পিছনে ঘুর ঘুর করার বয়স না এটা হলো পড়াশোনার বয়স এই বয়সে পড়াশোনায় মনোযোগী হও এই বয়সে আজান হলে নামাজে গিয়ে চরিত্রবান হও যদি তোমার
পড়াশোনার কারণে গবেষণার কারণে ক্যারিয়ার ভালো হয় আমলের কারণে যদি চরিত্র ভালো হয় তো দেখবা ক্যারিয়ার আর চরিত্র ভালো হলে তুমি মেয়ের পিছে ঘুরঘুর করা লাগবে না শত শত হাজার হাজার সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পেছনে ঘুরঘুর 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 করবে Now decision is yours. সিদ্ধান্ত তোমার তুমি কি অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবা নাকি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবা যেখানে গেলে পরে হাজার হাজার মানুষ তোমার পিছনে ঘুরবে ঘুরবা না ঘুরাবা ছাত্ররা কথা বলো ঘুরবা না ঘুরাবা তাহলে এসব ছেড়ে দাও চরিত্র বানা ইউসুফ নবীর মতো ইউসুফ আলাইহিস সালাম যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন আল্লাহর নবী বলেছেন ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যাকে দেখে সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে টের পায় নাই ইউসুফ নবী যেই ঘরে লালিত পালিত হচ্ছিলেন সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ নবীকে প্রত্যেক তিনি তার চোখের সামনে দেখেন দেখতে 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 তার প্রতি তিনি এতই আকৃষ্ট হয়ে গেলেন একদিন তিনি তার দাসীর মাধ্যমে তার খাস কামরায় তার বেডরুমে ইউসুফ আলাইহিস সালামকে আমন্ত্রণ জানালেন সবগুলো দরজা সাতটা দরজা ছিল সবগুলো দরজা লক করে দিলেন তালা লাগিয়ে দিলেন তালা লাগিয়ে দেওয়ার পরে বললেন ইউসুফ দেখো এই রুম আমার এই রুমে কেউ আসতে পারে না আমার এই রুমটা বড় সিক্রেট রুম এখান এই এই জায়গাটা হলো একটা সংরক্ষিত এরিয়া এখানে শুধু তুমি আর আমি আছি আর কেউ নাই আমার বহু দিনের মনোবাসনা তুমি পূরণ করো এখানে তুমি আমি যা করব কেউ দেখবে না কেউ জানবেও না ইউসুফ নবী মনে মনে ভাব তিনি মনে মনে ভাবছেন দুষ্ট এই নারী কি বলে আমরা এখানে যা করব কেউ নাকি দেখবে না জানবে না এই দুষ্ট মহিলা তো জানে না দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও যিনি দেখেন এবং যিনি সব জানেন তিনি কি ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা বলল আসো আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো আমাদের যুবকরা তারা তো ফেসবুকে একটা মেয়েদের আইডি দেখলেই রিকোয়েস্ট পাঠায় মেসেঞ্জারে খালি গুতাগুতি করে আর কোন ছেলেকে যদি কোন একটা মেয়ে কোন সময় বলে আই লাভ ইউ ভাব দেয় না বলবে টু সেই জায়গায় ইউসুফ নবীকে খাস কামরায় মিশরের সেই সেই সময়ের সুন্দরী নারী জুলাইখা ডেকে নিয়ে বলেছে এখানে কেউ আসবে না কেউ জানবেও না তিনি তখন ওই নারীর প্রস্তাব কেমনে প্রত্যাখ্যান করলেন কোরআন কারিমের ১২ নম্বর সূরা ইউসুফ আপনারা বাংলা অনুবাদ সহ পড়বেন দুষ্ট নারী এই জুলাইখা যখন ইউসুফ নবীকে এই প্রস্তাব দিল তিনি তখন কি জবাব দিলেন আল্লাহ সূরা ইউসুফে তুলে দিয়েছেন তিনি তখন বললেন মাআযাল্লাহ তিনি তখন বললেন দুষ্ট নারী তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছ এই কুপ্রস্তাব থেকে আমি পানাহ চাই কার কাছে আল্লাহর কাছে পানাহ চাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি জানেন দরজাগুলো বন্ধ চাবি জুলাইখার কাছে কিন্তু ইউসুফ নবী মনে মনে ভাবলেন জুলাইখার কাছে না হয় রুমের চাবি আর আমার আল্লাহর কাছে আছে কুদরতি চাবি আছে না নাই ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন মুমিন বান্দারা যার উপর ভরসা করে তিনি কে তিনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যখন লক করে দেওয়া দরজাগুলোর দিকে দৌড় মারলেন আল্লাহ তাআলা ইউসুফ নবীর এই চরিত্র দেখে তার এই তাকওয়া দেখে তার উপরে এত বেশি খুশি হয়ে গেলেন আল্লাহ তার কুদরতি চাবিগুলো দিয়ে সাতটা দরজার সবগুলো তালা আল্লাহ ঠাস ঠাস করে খুলে দিলে সুবহানাল্লাহ হইয়া খালি ওয়াজর ফেন্ডেল থাকি গেলে কি হইতো নাই আমরা তো সব বহুত ওয়াজ হয় ওয়াজ ফেন্ডেল ওর ভিতরে রয় পাশা তার যায় না যাইবনি মাঝে মাঝে সিলুটি হইলে মন বেজান নাকি তার আসলে নিজের এলাকা তাইয়া বেশি সময় কন্ট্রোলের ভিতরেও আমি নিজের রাখতাম পারি না নিজের এলাকার মানুষ তো কত সময় আর কন্ট্রোলের ভিতরে থাকা যায় মাঝে মাঝে তুরা তুরা খাওয়ার দরকার আছে না নেই নিজের মার ভাষা বলে গেলে ওই বলি তে ওয়াজ কি তাইজ ভেন্ডলের ভিতরে থাকবো না বাড়ি যাইবো আওয়াজ তো ছুট হয়ে গেছে যাইবো নি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আসব ও তো শেষ হয়ে গেছে আর দুইটা পয়েন্ট রে বাবাই নাম্বার ৯ মোবাইল ত
তথ্য প্রযুক্তি আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আজ আমার যুব সমাজের চরিত্র শেষ আগে তো মানুষ সিনেমা দেখার জন্য হলে যেত এখন পকেটে পকেটে সিনেমা হল মোবাইল আছে আর এমন কোন বাসা নাই এমন কোন বাড়ি নাই যেই বাসার মধ্যে ব্রডব্যান্ড নাই ওয়াইফাই নাই ইন্টারনেট নাই ওয়াইফাই পেয়েছে বলে এখন যুবকরা দেখা যায় রাতের বেলা কেউ কেউ হয়ে গিয়েছে নাটকে সিনেমায় আসক্ত কেউ হয়ে গেছে পর্নোগ্রাফিতে আসক্ত আমি ছাত্র জীবনে মেসে থাকতাম ইউনিভার্সিটিতে পড়ে এক ছেলে সারা রাত মুভি দেখে কানে হেডফোন ঢুকায় রাতে ঘুমায় না ফজরের সময় ঘুমায় আর তার সকাল হয় বিকাল দুইটায় আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম ভাই আপনি কি দেখেন রাতের বেলা প্রায় প্রত্যেক রাতে আপনি দেখছেন কয় আমি ভাষা চর্চা করছি ইংলিশ মুভি দেখে ইংলিশ ভাষা শিখছি হঞ্চনি তার মা এ বলে ছবি দেখা ভাষা শিখে ভাষা শিখতে হইলে ছবি দেখা লাগে না কথা রোগী কিছু আমরা সিলেট আছে আইএলস করে আইএলটিএস করে নানি আর গরো বইয়া বইয়া আব্বা আমারে কয় ও আমি সকল ভাষা শিখিল যাব না হে ভাষা শিখে না তার কম্পিউটার চালাইয়া পর্নোগ্রাফিত আসক্ত হয়েছি কারণ হেউ জানে বাবা ঠিক আছে নি কথা বহুত আব্বা আম্মা হলে গফ দিরা ইয়া আল্লাহ আমার ভয় আমার ফিরে সারা রাত ভাষা শিক্ষা করো কি জাত ভাষা শিক্ষা করেন দুই তিন বছর বাদে বোঝা যায় মাথাত মাইগ্রেনও প্রবলেম যৌন শক্তি শেষ ইবাই দেখা যায় দুই বছর বাদে হেন হেনর লগে বাইক গেছনকে ডাকা ঠিক আছে নি কথা মোবাইল পেয়েছেন বলে আর বাসায় ওয়াইফাই পেয়েছেন বলে আপনি এর অপব্যবহার করবেন না বাসায় একা রুমে ঘুমাচ্ছেন তো কি হয়েছে ভাবছেন আপনার আব্বু আম্মু ভাই বোন কেউ কিছু জানে না কিন্তু আপনি অন্ধকার রুমে পর্নোগ্রাফিতে আসক্ত এটা কেউ না দেখলেও কেউ না জানলেও যিনি জানেন তিনি কি আমার যুবকদেরকে বলবো ভাই ওই আল্লাহর ভয় অন্তরে পয়দা করে এই সকল নোংরামি ছেড়ে দাও আল্লাহ সবাইকে তৌফিক দেন নাম্বার 10 10 নাম্বার এটা কি বলবো বাদ দিয়ে এটা বেশি জটিল হ্যাঁ যদি বেশিরভাগ মানুষ রাগ করে ফেলে আর কমিটি যদি খাইল হন কয় থেকে হুজুরে অত নাঞ্চ সব তার দরে হয়ে গেছে হইতাম নে আশা কই নিতাম যুব সমাজ ধ্বংসের 10 নাম্বার গুরুত্বপূর্ণ কারণ হলো অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণ করে অনেক যুবকরা দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছে সমাজের কিছু অসৎ অযোগ্য অপদার্থ লুটেরা দুর্নীতিবাজ নেতা নামক খেতারা টার্গেট করে এলাকার যুবক তরুণদেরকে আর সেই যুবক তরুণদেরকে সামনে পিছনে রাখে তার নিজের গদির জন্য চেয়ারের জন্য যুবকদেরকে সে ঢাল হিসাবে ব্যবহার করে ঠিক তো বলছেন এবার ঠেলা সামলান সামনে আমি আগাচ্ছি বুঝে নেবে কথা আমার যুবক ভাইদেরকে বলছি যেই বয়সে আপনাদের হাতে শোভা পায় যে বয়সে আপনাদের হাতে মানায় বই খাতা কলম কোরআন হাদিস ইসলামী সাহিত্য কিছু বেঈমান নেতা নামের খেতা তার নিজের চেয়ারের জন্য নিজের ক্ষমতার স্বার্থে আপনার হাতে বই খাতা কলমের পরিবর্তে তুলে দেয় লাঠি শুটা তুলে দেয় AK-47 তুলে দেয় গাজা সে তার ক্ষমতার স্বার্থে আপনার তারুণ্য আর যৌবনকে ব্যবহার করছে আপনি বুঝতে পারছেন না যারা তার ক্ষমতার স্বার্থে আপনাকে সামনে পিছনে চামচার মতো ঘুরাইয়া আপনার হাতে লাঠি শুটা অস্ত্রশস্ত্র তুলে দেয় ওই ব্যক্তি আপনার নেতা নয় সে আপনার দুশ্মন মানবতার দুশ্মন এদের সঙ্গে ছেড়ে এদের সঙ্গ ছেড়ে দেন বেঈমানের পেছনে সামনে কেন আপনি ঘোরাঘুরি করেন সবচেয়ে বড় অবাক হয়ে বিস্মিত হয়ে আমি তখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে শিক্ষিত শিক্ষিত যুবকরা যখন অশিক্ষিত অপদার্থ অযোগ্য অসৎ নেতাদের সামনে পিছনে চামচামি করে তখন আমার বড় লজ্জা লাগে এত পড়াশোনা শেষ করার পরে তোমার রুচিতে এত দুর্ভিক্ষ নেমে এসেছে কেন এত ব্যক্তিত্বহীন হয়েছে কেমনে তুমি অসৎ অযোগ্য লোকদের সামনে পিছনে ঘুর ঘুর করো ও আমার যুবক ভাইয়েরা নিজের আদর্শকে নিজের যোগ্যতাকে এমন জায়গায় তুমি নিয়ে যাও যে জায়গাতে নিয়ে গেলে পরে ভালো ভালো মানুষরাও তোমার সাথী হয়ে যায় কিপ ইন ইওর মাইন্ড
Youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যৌবন যিনি দিয়েছেন তিনি কে? সে আল্লাহর দেওয়া যৌবন আপনি বিনিয়োগ করছেন নেতার জন্য কোন নেতা? নামাজ পড়ে না এক ওয়াক্ত। সুযোগ পাইলে গাঁজা খায় মদ খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তত্ত্ব। কার নামে স্লোগান দেন আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গিয়া দেখেন রাতের বেলায় হয়ে যায় মাদকাসক্ত। চিত্রে শুয়ে থাকে কার সামনে পিছনে ঘুরে স্লোগান দেয়? যারা আপনার কণ্ঠ থেকে আল্লাহু আকবারের স্লোগান কেড়ে নিয়েছে, কার সাথে আপনি চলাফেরা করেন? যে আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে বক্তব্য দেওয়া শেখায় না, যে আপনাকে সালামটাও শুদ্ধ করে দিতে শেখায় না, যে ব্যক্তি আপনাকে নামাজের কথাও বলে না, যে ব্যক্তি আপনাকে সত্য সুন্দরের দিকে আহ্বান করে না, এরকম বেঈমানের আপনার সঙ্গ ছেড়ে দেওয়া উচিত। অনেকে তো আছে ঠিক মতো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইতে পারে না, এদের পিছনে যুবকরা ঘুরে মাঝে মাঝে সিরিয়াল মিষ্টি কই যায় বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিতাই লেখা আসেনি আর বেটা এদিন কই না বিসমিল্লাহির রহিম মাঝখানে রহমান ছুটি গেছে। আর সালামর যে তরিকা ওরে বাপরে বাপ, আসসালামু আলাইকুম ঠিক আছে নি হতা? আসসালামু আলাইকুম ভাই সাহেব, সালামালাইকুম সালামালাইকুম, সালাম আরবি শব্দ, আবার সালামিতা খান না মুকুট হাটা করে গেছেন, সালাম খান না, সালাম অর্থ শান্তি, আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সাম আরবি শব্দ, এটার অর্থ হইল মৃত্যু, তাই যখন কইরা সামালিকুম এটার অর্থ তুই মরি যা, এটার অর্থ কিতা হয়? সালাম দিল না তামসা করলো। আমি যেটা সালাম কইরা আমি তা সালাম আমরা আর আশপাশে নাই তো, আর বেটিন আরে বাপরে বাপ তারা তো আরো বেতালা, তারা সালাম আরো স্টাইলিশ, সালাম আলাইকুম সামালিকুম নয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম আপনারা আশাইবার লাগে হইতাম না, বিশ্বাস করুকা আশাইবার লাগে হইরাম না। বেশিরভাগ মানুষে অশুদ্ধ সালাম দেয়, আর যারা রাজনীতি করে বেশিরভাগ মানুষে অশুদ্ধ সালাম দেয়। আপনারা হলে আমার একটা শুদ্ধ সালাম দিলাউকা, কিছু কিছু ফাইদ্য হই না হুজুর যে সালাখ এক লগে অত সালাম এক লগে নেছুন কি জবাব দিলাই দিন আগে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরকাতু। আসলে অত সালাম একবারে কৌশল করে নিছি না, এটা একটা রিহার্সাল তালিম হয়ে গেল আমার আলহামদুলিল্লাহ হুকা। অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণ অনুকরণে আমার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে ঢাল হিসাবে আপনাদেরকে ব্যবহার করে, কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা আপনাদেরকে নিয়ে মাদকে বসে মাদকের আখড়ায় বসে আপনার হাতে লাঠি শুটার তুলে দেয়, এদের সঙ্গ ছাড়েন। দেখা সাক্ষাৎ হলে যারা বলে ভাই পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক আছে তো, তাহাজ্জুদ পড়েন কিনা, পড়াশোনার রেজাল্টের কি খবর, কিছু ইসলামী বই পড়িয়েন, আব্বা আম্মার খেদমত করবেন, উস্তাদদের খেদমত করেন, বড়দেরকে শ্রদ্ধা করেন সম্মান করেন, এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে সমাজেও যারা এরকম সত্য সুন্দর আর দিনের দিকে আহ্বান করে, এরাই হলো আপনার আসল নেতা। আপনি নেতা চিনতে ভুল করেছেন। একটা সমাজ বা সভ্যতার উন্নতির পেছনে যোগ্য নেতৃত্ব লাগে। বাসের ড্রাইভার যদি অযোগ্য আর অদক্ষ হয় সেই বাসের পিছনে থাকা সব প্যাসেঞ্জাররা কিন্তু যে কোনো সময় রাস্তা থুইয়া খাদে পড়ে যেতে পারে, কথা বুঝেন নাই? ঠিক সমাজ আর রাষ্ট্র পরিচালনার ড্রাইভারগুলো নেতৃত্বের জায়গাগুলো যখন অযোগ্য অপদার্থ চরিত্রহীন মানুষ দ্বারা পরিচালিত হয় তখন ওই সমাজ বা সভ্যতাও খাদের কিনারে চলে যায়। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এই ধ্বংস থেকে যদি আমরা বাঁচতে চাই ফিরে আসতে হবে কোরআনের দিকে, ফিরে আসতে হবে দিনের দিকে, কোরআন সুন্নার দিকে, ইসলামের দিকে, তাকওয়ার নীতি অবলম্বন করে, তাকওয়ার নীতি অবলম্বন করে কোরআনের রঙে রঙিন হয়ে ওলামা মাশায়েখদের সোহবতে থেকে ইমানের পথে চলেই
এই ধ্বংস থেকে বেঁচে নতুন সভ্যতা বিনির্মাণ করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন সুন্নাহর পথে দ্বীনের পথে উলামা মাশায়েখদের সোহবতে থেকে আল্লাহ তাআলার দ্বীনের পথে চলার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন।